হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করেছি। এ পর্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। ওকে, শুরু করতে চাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এক্সাম্পল, আই হ্যাভ ইটেন রাইস, রহিম হ্যাজ ইটেন রাইস। এখানে কাজটি এইমাত্র শেষ হয়ে তার ফল এখনো বিদ্যমান আছে, এরূপ বুঝিয়েছে, তাই এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আছি, আছো, আছি, আছে, আছেন, এছো, এছি, এছেন, এদের যে কোনো একটি যুক্ত থাকে। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি ভাত সে স্কুলে গেছে, হি হ্যাজ গান টু স্কুল। এছাড়া করিনি, করে নাই, খাই, খাই নাই, খাইনি, খাই নাই, ইত্যাদি বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এবার আসি গঠন প্রণালী। সাবজেক্ট যোগ হ্যাভ হ্যাজ যোগ মূলভাবের পাস্ট পার্টিসিপল যোগ এক্সটেনশন। তারপরে হচ্ছে এই টেন্সে সিঙ্গুলার নাম্বার যুক্ত থার্ড পার্সন, এরপরে হ্যাজ, আই, উই, দে এবং প্লুরাল নাম্বারের পরে হ্যাভ বসে। এবারে আসছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার, ইউজ অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতীত ঘটনার ফল এখনও বর্তমান আছে, এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন, মৌলানা বাশারনি হ্যাজ ডান লাস্ট ফর আওয়ার কান্ট্রি। অতীতে অনেক সময় ধরে কোনো কাজ হয়েছে এবং অনেক সময়ের এখনও সময়ের সমাপ্তি হয়নি, এরূপ অর্থ প্রকাশ করতে এই টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এক্সাম্পল, দে হ্যাভ লিভড ইন লন্ডন ফর 10 ইয়ার্স, সরি, কোনো সেন্টেন্সে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, নেভার, লেটলি, রিসেন্টলি ইত্যাদি অ্যাডভার্ব এবং সো ফার আপ টু। প্রেজেন্ট ইত্যাদি ফ্রেজ থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন, সো ফার হি হ্যাজ ডান ওয়েল, এইগুলোর মধ্যে এখানে সো ফার আছে, সো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই সেন্টেন্স, সো এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যায়। ওকে, হোয়েন, আফটার, বিফোর, পূর্বে থাকলে ফিউচার পারফেক্ট টেন্স প্রকাশ করতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। গো টু বেড হোয়েন ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক, এখানে হোয়েন বা আফটার পূর্বে আছে, তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করতে পারি। আর এইখানে আছে সো ফার পূর্বে আছে, তাই আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। আমি যেটা বলছি সেটা হচ্ছে ইউজ অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আসছে আমরা 5 নম্বর রুলে।
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। 5 নম্বর রুল হচ্ছে অতীত অতীত অতীতে কোনো কার্য সংগঠিত হয়েছে এবং বর্তমানে তা ঘটতে পারে এরূপ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। আই হ্যাভ সিন এস্ট ফরেস্ট। আচ্ছা, ইনকমপ্লিট পিরিয়ড বোঝাতে টু ডে, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, ইন দ্য উইক, দিস মর্নিং, দিস মান্থ, দিস উইক, দিস ইয়ার, দিস কান্ট্রি, ইনকমপ্লিট, এগুলো হচ্ছে ইনকমপ্লিট পিরিয়ড। এই ইনকমপ্লিট পিরিয়ডগুলো বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যেতে পারে বা ব্যবহার করা যায়। ওকে, এই ছিল আজকের টিউটোরিয়াল। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সবগুলো রুল আজকে শেষ করলাম না। নেক্সট টিউটোরিয়াল আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আবারও আলোচনা করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা বুঝতে পারেনি কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ এভরিওয়ান।